হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আইটি এক্সপার্ট সিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বরাবরের মতোই আমি আজকে আবার একটি টেক্স টিপস নিয়ে হাজির হয়েছি। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, উইন্ডোজ পিসির কিভাবে সফটওয়্যারগুলো আমি পেইড ভার্সন ডাউনলোড করব। অনেকগুলোই দেখা যায় যে ট্রায়াল ভার্সন থাকে, যার কারণে আমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি না। তো আজকে আমার এই টিপসটা হলো কিভাবে আপনারা ফ্রি সফটওয়্যারগুলা পেইড সফটওয়্যারে ডাউনলোড করবেন, কারণ ফ্রিতে তো আপনার এগুলা ট্রায়াল থাকে, 7 দিন, 10 দিন বা 15 দিন এরকম ট্রায়াল থাকে। সো ওইগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই পন্থা আছে, সেটা আমি দেখাবো যে কিভাবে আপনারা পেইড সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করবেন। এবং এইগুলা সবই হচ্ছে ট্রাক ফরম্যাট। ট্রাক বলতে আপনার সফটওয়্যারটি অলরেডি অ্যাক্টিভ করা থাকবে, তারপর আপনারা ওখানে কিছু নির্দেশিকা দেওয়া থাকবে, সেভাবে আপনার সফটওয়্যারটি কী করবেন, ফ্রি সফটওয়্যারগুলো আপনি পেইডে পরিণত করতে পারবেন সেট আপ করার পর। তো আজকে আমি এটাই দেখাবো, যাতে করে আপনারা সব সময় ফ্রি বাদ দিয়ে পেইড ইউজ করতে পারেন। তো আমি এখন আমার এখানে যে 5টি টপ সাইট আছে, টপ সাইটগুলো আমি দেখাবো, তো যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমার 1 নম্বরে আছে গেট ইন টু পিসি, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন পেইড সফটওয়্যার। তো তারপরে আমার দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় আছে ডক্টর ফারফার। আর গেট ইন টু পিসিতেও আমি দেখাবো আমার ব্রাউজার টপ ইন করে কিভাবে আপনারা ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করতে পারবেন, সবটাই আমি দেখাবো। তো আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে আমি প্রথমত যে গেট ইন টু পিসি আছে এটা আমি দেখাবো। তো আমি এখান থেকে পেস্ট করে দিব, পেস্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার প্রথমে দেখেন যে গেট ইন টু পিসি চলে এসেছে। আমরা যে গেট ইন টু পিসি দিই, ওয়েবসাইটটা চলে আসবে igetintopc.com। তো এটাতে আমরা একটা নিউ ট্যাব খুলে নেব। নিউ ট্যাব খুলে নিলাম। তো দেখেন এখানে অনেক সফটওয়্যার আছে, কম্পিউটারের গ্রাফিক্স ডিজাইন, অনেক 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 সফটওয়্যার আছে। আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছে তাদের সফটওয়্যার আছে অনেক, এক ক্ষেত্রে এখানে অনেক অনেক সফটওয়্যার আছে, আপনারা ডাউনলোড করতে পারবেন, একত্রিত করা আছে সব কিছু। তো এখান থেকে কিভাবে ডাউনলোড করে আমি দেখাবো। এখানে আমি একটা সফটওয়্যার নাম লিখি, অ্যাডোবি লাইট রুম। তো চলে এসেছে আমার অ্যাডোবি লাইট রুম ক্লাসিক 2020 পোর্টাবল। তো এটাতে আমি ক্লিক করি, এটাতে ক্লিক করার পর আমি নিচে চলে যাই ডাউনলোড মেনুতে, ডাউনলোড নাও। তো আমার একটা নতুন নিউ ট্যাব ওপেন হয়েছে। তো এখানে লেখা দেখাচ্ছে ইউ ক্যান স্টার্ট ইউর ডাউনলোড 9 সেকেন্ড, মানে সেকেন্ড উঠতেছে, এর কিছুক্ষণ পরে ডাউনলোড প্রসেস শুরু হবে, মানে নতুন আরেকটা পেজের জন্য। তো ডাউনলোড নাও। এখানে যদি আমরা আরেকটা কাজ করি যে অ্যাডোবি ফট লাইট রুম যদি আমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করি কি হবে সেক্ষেত্রে আমরা দেখি। এটা আমরা নিউ ট্যাব করে নিব। তো দেখেন এই জায়গাতে নিউ ট্যাব করার পর কি হয়, এখানে দেখেন নিউ ট্যাব করার পর এখানে ফ্রি ট্রায়াল লেখা দেখাচ্ছে আর বাই নাও লেখা দেখাচ্ছে, কারণ এই সফটওয়্যারগুলো আপনি যখন ডাউনলোড করবেন তখন কি হবে ট্রায়াল ভার্সন ইউজ করতে হবে। আর যদি ফুল ভার্সন আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে বাই নাওতে ক্লিক করে ওদের যে ডলার আছে বা আপনার কাছে যে কার্ডটা আছে কার্ডটা দিয়ে কি করতে হবে প্রাইসটা কমপ্লিট করতে হবে। সো আমাদের এটা দরকার নাই, আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, আমরা কি করব ক্রাক ভার্সনটাই ব্যবহার করব। তো আমরা ডাউনলোড ক্লিক করলাম, এরকম একটা ইনফরমেশন দেখাবে, সো ভয়ের কোনো কারণ নেই, সেন্ড অ্যাওয়েতে আমরা ক্লিক করে দেব। এরকম আসলে এখানে প্লিজ ওয়েট ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি দেখাবে, কিছুক্ষণের মধ্যেই আমাদের ডাউনলোড কি প্রসেসটা শুরু হয়ে যাবে। ডাউনলোড অপশন চলে এসেছে, আমার আইডিএম সেট আপ করা আছে অলরেডি, আমার আইডিএম এ ধরে নিয়েছে, আমরা স্টার্ট ডাউনলোডে দিব।
আর আপনাদের যদি ক্রোম থাকে তাহলে ক্রোমের ডিফল্ট যেভাবে ডাউনলোড হয় সেভাবে ডাউনলোড হবে। রেস্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, আর ডাউনলোড কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। সো এভাবে আমরা কি করব, প্রতিটা ওয়েবসাইট থেকে আমরা এভাবে পেইড সফটওয়্যারগুলো ডাউনলোড করব। তো আমার তো এটা দরকার নাই, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি একটা পাস করে এটা কি করব, এটা ক্লোজ করে দিলাম। তো নেক্সট যেটা আছে আমরা সেটা ওপেন করি। নেক্সট আছে আমাদের ডক্টর ফারফার .com, তো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কপি কপি করে আবার ক্রোমে এবার পেস্ট দিয়ে এন্টার, প্রদত্ত ওয়েবসাইটটি চলে এসেছে। আমরা এটা নিউ ট্যাব খুলব। এখানেও কিন্তু বেস্ট প্রিমিয়াম সফটওয়্যার লেখা আছে, তার মানে কি এটা থ্রি সফটওয়্যারগুলো সব আমরা পেইড সফটওয়্যার আকারে পাবো, প্রিমিয়াম ভার্সন পাবো। সেটা আমরা নিউ ট্যাব খুললেই দেখেন, এটা নিউ ট্যাব খোলার পরে এটা ওয়েবসাইট চলে এসেছে। এখানে হচ্ছে আপনার মার্কেটিং এর ব্যবস্থা আছে, তারপরে আপনার কিভাবে এসইও করা যায়, আবার এখানে এটা আছে কিওয়ার্ড রিসার্চার, এটা দিয়ে আপনি কিওয়ার্ড মানে ইউটিউবের হোক যে কোনো সাইটের আপনি রিসার্চ করতে পারবেন কিওয়ার্ড। তো এখান থেকেও আপনি সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন, অনেক সফটওয়্যার আছে এখানে, এখানেও ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারবেন। আমি যেভাবে ডাউনলোড করলাম সেভাবেই প্রত্যেকটা ওয়েবসাইট থেকে ওইভাবে ডাউনলোড করতে পারবেন। এখানে সব টোটাল কেজন দেওয়া আছে। সো আমরা নেক্সট ওটা অন করি, ক্র্যাকিং প্যাসিং, ক্র্যাকিং প্যাসিং, এটা ধরো টেকনো, আমরা টেকনো 360 যেটা আছে সেটা ওপেন করি নিউ ট্যাব। তো এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, এই সাইটটা ওপেন হয়ে এখানে সব যে এইগুলো আছে এখান থেকেও আমরা হচ্ছে প্রাইস বাদে মানে যেগুলো আপনার হচ্ছে পেইড, সব পেইড ভার্সনগুলো ডাউনলোড করতে পারবো নর্মালি। তো তারপরে আমরা ক্র্যাকিং প্যাসিং কপি করলাম, করে ওই সাইটটা আমরা গুগলে আবার হচ্ছে পেস্ট করে এন্টার দিব। আমাদের প্রদত্ত সাইটটি চলে এসেছে, আমি আবার এটা নিউ ট্যাব করব। এখান থেকেও সেম ভাবে আমরা ডাউনলোড করতে পারবো, এখানে অনেক সফটওয়্যার এখানে ই করা আছে, এখানে ভাগ করাও আছে যে উইন্ডোজ অ্যাপস, অ্যান্ড্রয়েড, আইওএস বা ম্যাক পিসি সব সফটওয়্যার এখানে আছে, সব সফটওয়্যারগুলাই এখানে আপনার পেইড ভার্সন আছে, ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। এখানে উইন্ডোজ আছে, অ্যান্ড্রয়েড আছে, আর এখানে আইওএস আছে, সব কিছু পাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর অ্যাডোবের বিশাল কালেকশন আছে এখানে, পুরো টোটাল অ্যাডোবের যত পণ্য আছে সব কিছু এক সাইড করে আছে, মানে ডান সাইডে, এখান থেকেও অ্যাডোবের পণ্যগুলো আপনারা কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো পেজটা আমরা ক্লিক করে লাস্টে যেটা আছে সেটা দেখি, ক্লোজ করে দিয়ে লাস্টে আছে আমাদের techtiplib.com, এটা আমরা কপি করি, কপি করে একবারে পেস্ট করে দিই, সাইট ওপেন নিয়ে নিক, এন্টার। তো এটাও আমাদের হচ্ছে ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার ক্ষেত্রে এখানে যে আছে, এখানে এসইও করার জন্য টুলস আছে, বা আপনার এখানে যে পেইড সফটওয়্যারগুলো আছে সব কিছু এখানে ডাউনলোড করতে পারবেন, গ্রাফিক্স রিলেটেড কিছু সফটওয়্যার আছে তাও এখান থেকে ডাউনলোড হবে, নেটওয়ার্কিং সাইটের জন্য কিছু আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা প্রথমে দেখলাম গেট ইন টু পিসি, দ্বিতীয় ডক্টর ফারফার, তারপরে টেকনো 360.in, তারপর ক্র্যাকিং প্যাসিং, আর লাস্ট আমরা দেখলাম techtiplib.com। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আইটি এক্সপার্ট সিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। থ্যাংক ইউ, টাটা।